নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ন্যায়মূর্তি কর্মফলদাতা শনি মহারাজ পাঁচ রাশির দু হাজার তেইশে ছয়ে ছক্কা মারতে চলেছে অর্থাৎ দু হাজার তেইশ পড়ার সঙ্গে সঙ্গে যে রাশিগুলো ছয়ে ছয়ে ছক্কা মারতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি বলবো। এবং এর পাশাপাশি দুটি রাশির ক্ষেত্রে টুইস্ট রয়েছে সেই দুটি রাশির ক্ষেত্রে আমি সব শেষে কিন্তু জানাবো যে দুটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে অর্থাৎ ন্যায় মূর্তি কর্মফলদাতা শনিদেব এই পাঁচ রাশির ভাগ্য বদলিয়ে দিতে চলেছে একে একে আমি আলোচনা আপনাদেরকে করতে চলেছি তার আগে আমি আবারও বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং আপনারা কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং একটি কথা আবারও বলছি যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এখানে সম্পূর্ণ রিপ্লাই আপনারা পেয়ে যাবেন যারা আমার সাথে পরামর্শ নিতে ইচ্ছুক আছেন জন্মকুণ্ডলী বা হস্তরেখা দেখাতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এই নাম্বারে মেসেজ করুন কৌশিক রায়ের কাছে এবং হবে না বলে আমি একটা কথা বলছি হবেই হবেই আপনাকে করে দেখাবে কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আমি বারবার বলছি কেন হবে না কোন জায়গাতে সমস্যা আমার প্রেডিক্সার কিন্তু মাটিতে কিন্তু পড়ে না বারবার বলছি যার হাত ধরি কিনা তাকে আমি টেনে তুলবো অবশ্যই তাকে স্যালেন্ডার হতে হবে প্রথম কথা হচ্ছে যাদের মধ্যে নমনীয়তা আছে স্যালেন্ডার মনোভাব মনোভাব আছে তাদেরকে কিন্তু আমি অবশ্যই হাত ধরে টেনে তুলবো আর একটি কথা বলি ওই হাওয়াতে মারা কোনো কথা দুম করে বলে ফেললাম কোনো এটার যৌক্তিকতা নাই যৌক্তিকতা কিচ্ছু নাই কিচ্ছু নয় এগুলো মানে নিজের মন গড়া কথা বলা আর নিজের মতন করে একটা ভিডিও তৈরি করে মন গড়া কথা এটা কিচ্ছু না লজিক্যালি কিন্তু মানুষকে বুঝতে হবে কি কারণে দু হাজার তেইশ শনি মহারাজ পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য খুলিয়ে দিবে দুটি রাশির ক্ষেত্রে টুইস্ট হতে চলেছে কোন দুটি রাশির ক্ষেত্রে সেটাও জানাবো যারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন তারাই জানতে পারবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যদি আপনার জন্মছকে বড় কোনো সমস্যা না থাকে কিনা আমি বলবো তাহলে দু হাজার তেইশ আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কল্পনার বাইরে অকল্পনীয় অদ্ভুত রেজাল্ট পেতে কিন্তু চলেছে লিখে রাখুন এবার একে একে আপনাদেরকে আমি জানাবো যে পাঁচ রাশি ভাগ্য খুলতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব লিখে রাখুন ডাইতে নোট করে নিন দেখুন প্রথম কথা শনি আমাদের কর্মফলদাতা শনি ন্যায় মূর্তি অর্থাৎ ন্যায় কারক গ্রহ হচ্ছে শনি কর্মফলদাতা কারক হচ্ছে শনি শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে তার উপর ডিপেন্ড করবে কিন্তু অর্থাৎ আপনার লগ্ন টু দ্বাদশভাবে কোন ভাবে অবস্থান করছে এবং কোন গ্রহের সঙ্গে দৃষ্টি পাচ্ছে কোন গ্রহের দৃষ্টি পড়ছে গত নম্বর টিক্রিতে বসে আছে এবং নক্ষত্র এবং ভাবাধিপতি এই জায়গাগুলো কিন্তু বিশ্লেষণ করা কিন্তু দরকার এবং যাদের ক্ষেত্রে শনি খারাপ আছে অবশ্যই পরামর্শ নিয়ে শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন ক্যাশ অন ডেলিভারির সিস্টেম চালু হয়ে গেছে নাম্বার ওয়ান রাশির আমি কথা বলবো তিনটি রাশির ক্ষেত্রে খুব ভালো একটি রাশির শনি সাড়ে সাতই সমাপ্ত হতে চলেছে সে রাশির নাম ধনু রাশি দেখুন তৃতীয়ভাবে কিন্তু শনি অবস্থান করবে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ থেকে তৃতীয়ভাবে গোচরের শনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে এবং মূল ত্রিকোণভাবে অবস্থান করছে আমি একটি কথা বলবো শনির সাড়ে সাতি সমাপ্ত হয়ে যাওয়ার পর আপনারা হনুমানজির মন্দির যান প্রথম কথা এবং সেখানে আপনারা অসত্য গাছের নিচে আপনারা অবশ্যই সরিষার তেলের প্রদীপ আপনারা দেন এবং আপনারা পণ্ডিতজির সঙ্গে আশীর্বাদ নেন পণ্ডিতজির কাছে গিয়ে ব্রাহ্মণের কাছে গিয়ে আপনারা আশীর্বাদ নেন এবং কিছু দান করুন কিছু ব্রাহ্মণকে কিছু অর্থ অবশ্যই দিবেন এই যে শুনি সাড়ে আপনাদের শেষ হয়ে গেল আপনারা অবশ্যই প্রণাম করে আসবেন যে আমার আগামী জীবন যেন খুব ভালো যেন কাটে যেন বিপদ আপদ যেন আমার না আসে বিপত্তি যেন না আসে সব দিক থেকে স্মুথলি যেন যায় অবশ্যই একজন ব্রাহ্মণের আশীর্বাদ অবশ্যই কিন্তু আপনারা নিবেন কিছু দান ধ্যান অবশ্যই করুন কিছু বাচ্চাদেরকে বালক যারা আছে কিনা তাদেরকে খাওয়ান শনি কিন্তু প্রসন্ন হয় এবং রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান এবং যারা খুব বাস্তবে নির্ধনী কিনা শুনি সারাদিন শেষ হয়ে যাবে খুবই গরিব তাদেরকে সতেরোই জানুয়ারির পর আপনারা বস্ত্র অন্ন এবং শীত বস্ত্র আপনারা দান করুন ধনুরাশি সাড়ে তেইশ শেষ এক্সিলেন্ট রেজাল্ট পাবেন দু দুই নম্বর রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট আপনাদের সতেরোই জানুয়ারি থেকে পঞ্চম ভাবে অবস্থান করছে লিখে রাখুন আপনাদের ঢাইয়া সমাপ্ত হয়ে আপনাদের কপাল কিন্তু গুলতে চলেছে সন্তান শেয়ার বাজার আকর্ষিক প্রাপ্তি বুদ্ধি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন এই সময়ের মধ্যে তুলা রাশির যারা মানুষ আছেন অবশ্যই আপনারাও কিন্তু দান ধ্যান এবং আপনারা ব্রাহ্মণকে কিছু দান করুন বালকদের কিছু খাওয়ান রাস্তার দুস্থ কুকুরকে কিছু খাওয়ান এবং এর পাশাপাশি যারা বয়স্ক বৃদ্ধ মানুষ আছে খুব গরিব তাদেরকে অন্য বস্ত্র দান করুন এবং প্রণাম করুন দেখবেন আপনার জীবনে যে কোনো সমস্যা কিন্তু সমাপ্তি কিন্তু ঘটবে এরপর আসি মিথুন রাশি আপনাদেরও শনির ঢাইয়া শেষ ভাগ্যভাবে চলে যাচ্ছে শনি লিখে রাখুন মিথুন রাশি যত মিথুন রাশির দর্শক আছেন আপনাদের কপাল খুলতে চলেছে বিশেষ করে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে আপনারা কিন্তু দান নেন ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে জীবনকে নতুন আলোয় আলোকিত আপনারা করুন এবং সম্পত্তির জায়গাটা নিয়ে কিন্তু আপনার বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন এবার যে রাশিগুলো এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে যে দুটি রাশি টুইস্ট হতে চলেছে যে দুটি রাশির সেই দুটি রাশির নাম আমি বিস্তারিত আলোচনা করব নাম্বার ওয়ান রাশি আপনার মকর রাশি মকর রাশি যত মকর রাশির মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলি অনেকে কমেন্ট করেন যে স্যার মকর রাশি কি ভালো হবে না হ্যাঁ ভালো হবে তৃতীয় চরণ ধনভাবে শনি আপনাদের অর্থনৈতিক জায়গাটা মজবুত করতে চলেছে পরিবারের জায়গাটা পরিবারের যে সমস্যা সে সমস্যা আপনারা মুক্তি পেতে চলেছেন আর্থিক স্থিতি আপনাদের ভালো হতে চলেছে সর্বশেষ এবং অন্তিম রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি লিখে রাখুন কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু মানে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এক কথায় কারণ দ্বাদশ ভাব থেকে শুনি অব সরে গিয়ে আপনার রাশিতে অবস্থান করে শ্বস এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে আপনাদের মান সম্মান এতদিন যে বিপত্তিগুলো চলছিল না বাধা বিঘ্ন এই জায়গাগুলো সমাপ্তি ঘটিয়ে আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন পরিবর্তনের পরিবর্তনের সূচনা হতে চলেছে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন অর্থাৎ মকর রাশি শনি নিজস্ব রাশি কুম্ভ রাশিও শনি নিজস্ব রাশি এই দুটি রাশি ক্ষেত্রে কিন্তু টুইস্ট হতে চলেছে দু হাজার তেইশ চাইলেও ভুলতে পারবেন না আগামী আড়াই বছর এই দুটি রাশি আর তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন ভাগ্য কর্ম কেরিয়ার ব্যবসা সম্পত্তি সন্তান এই সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু উন্নতি কিন্তু ঘটাতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন যে পাঁচ রাশি ছয়ে ছক্কা মারতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা আপনাদের সামনে করলাম তবে আবারও বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ